আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসমিন ক্রাফট। আমি ইয়াসমিন, আজ আপনাদেরকে দেখাবো বেবি সকস, মানে বাচ্চাদের মোজা বানানো। এটা কীভাবে আমি বানাতে হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি ছোট বেবিদের জন্য বানিয়েছি, থ্রি থেকে সিক্স, সিক্স থেকে নাইন মান্থ, থ্রি থেকে সিক্স, সিক্স থেকে নাইন মান্থ দুইটা সাইজের, আর সব ধরনের সাইজের আর একটা মোজা বানানোর টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ওখানে গিয়েও দেখতে পারেন। ওখানে সব ধরনের নিউবর্ন থেকে নিয়ে এক দেড় বছর বাচ্চার পর্যন্ত বানানোর সাইজটা দেখিয়ে দেওয়া আছে। তো এখন আমি যেটা করব, এটা থ্রি থেকে সিক্স মান্থের, থ্রি থেকে নাইন মান্থের বলে দেবো, আমি থ্রি থেকে সিক্স মান্থের আমি এটা করে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। এটা করার জন্য আমি নিয়েছি উলের সুতা। আপনারা মোজাটা যখন শীতে পরাবেন তাহলে উলের সুতা দিয়ে এটা করতে পারেন। এভাবে ছোটো ছোটো যে উলগুলি আছে ওই উলগুলি দিয়ে আপনারা করতে পারেন। তো এটা করার জন্য আমি দুইটা কালারের সুতা নিয়েছি, একটা নিয়েছি আমি এইভাবে নীল হালকা, আর একটা নিয়েছি আমি সাদা। তো এভাবে আপনারা দুইটা কালার দিয়ে মোজাটা করতে পারেন। এবার এখানে আমি দুইটা সাইজের করেছি, আর একটা ওগুলির সাথে মিলিয়ে আমি একটা টুপি করেছি এভাবে। তো এভাবে আপনারা মিলিয়ে জামা, যে সোয়েটার করতে পারেন, টুপি করতে পারেন, আর এভাবে মোজা করতে পারেন। তো সোয়েটারের একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। আর একটা ভিডিও আমি করব সোয়েটারের এই কালার দিয়ে, কালার দিয়ে সাদা এবং এভাবে হালকা নীল কালার দিয়ে আমি করব, ওটা আমি পরবর্তী আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন টুপিটাও আমি আমার চ্যানেল আপলোড করা না, এটা কীভাবে করতে হয় এটা আমি পরবর্তী আর একটা টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। এখন আমি মোজাটা দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, এরপরে টুপি, এরপরে জামা, তিনটা ভিডিও আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। যেহেতু শীত আসতেছে তাহলে এগুলি আমাদের বাচ্চাদের জন্য লাগবে, আপনারা যাদের করার ইচ্ছা আপনারা এগুলো দেখে আপনারা করে নিতে পারেন। তো এইভাবে আমি মোজাটা কীভাবে করতে হয় দেখিয়ে দেবো। তো এটা করার জন্য যে আমি উল সুতা নিয়েছি, উল সুতার সাথে কাঁটা নিয়েছি থ্রি এমএম, আর আমার লাগতেছে একটা কেচি, একটা মেজারমেন্ট ট্যাপ, আর একটা লাগতেছে এভাবে সুই। তো এটা আপনারা কীভাবে বাচ্চার পায়ের মাপটা নিয়ে শুরু করবেন ওটা আমি প্রথমে বলে দেবো। দেখুন বাচ্চার যে পা, এভাবে পাটার এইভাবে মাপটা নেবেন আপনারা। এখন এইভাবে আপনারা সাইজটা নেবেন, এইভাবে পায়ের তালুর এইভাবে সাইজটা নেবেন। আমি তিন ইঞ্চি এভাবে, তিন থেকে ছয় মাসের। তো আপনারা যদি ছয় থেকে নয় মাসে করেন সাড়ে তিন নিতে পারেন, বা এর থেকে আপনার ছেলে এটা মাপ, বাচ্চার এক একটা, বাচ্চার এক এক রকমের পায়ের মাপ থাকে, ছোট বড়। মাস একই হলে পায়ের সাইজটাও একই হবে তেমন কোনো কথা নাই, বাচ্চারা অনেকগুলি গ্রোথ নিয়ে, গ্রোথ নিয়েও পায়ের সাইজটা থাকে। তো গ্রোথ নিয়ে পায়ের সাইজটা থাকে পাতলা এবং হেলদি। তো ওই হিসেবে আপনারা এভাবে, ওই হিসেবে আপনারা এভাবে সাইজটা বাচ্চার পায়ের থেকে নিয়ে নেবেন, এদিকে পায়ের নিয়ে নেবেন, আর উপরের দিকে এটা আপনাদের খুশি মতো করতে পারেন, যদি বড় করতে চান বড়, বা ছোট করতে চাইলে ছোট। তো এখানে আমি এখানে একটা পিতা দিয়ে কীভাবে এটা বেঁধে দেবো, কারণ এটা যেহেতু সুতার এটা টাইট থাকবে না, এখানে রবার দেওয়া নাই। তো এখানে আমি একটা পিতা দিয়ে এটা বেঁধে দেখিয়ে দেবো কীভাবে এটা আপনারা বেঁধে রাখতে পারেন, ওটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি সাদা দিয়ে শুরু করব, দেখুন এটা। তো এখানে আমি নিয়ে নেব একটা ম্যাজিক রিং, ভালো করে দেখিয়ে দিই। দেখুন এভাবে ধরে, এভাবে করে আপনারা এভাবে আটকিয়ে, দেখুন এক্সের মতো করে এখান দিয়ে এভাবে কাঁটাটা দিয়ে এভাবে এনে পরবর্তীটা বের করে সুতাটা আঙুলের সাথে পেঁচিয়ে আটকে নিয়ে এভাবে একটা চেইন করে নেবেন। একটা করেছি, আরও দুইটা করে নেবো, এক দুই তিনটা করে নিয়েছি। এখন এটার মধ্যে থেকে আমি করবো এগারোটা ডাবল কুশি এভাবে, এক দুই। এখানে যে তিনটা চেন করেছি ওটা সহ একটা ডাবল কুশি, তাহলে আমি আরও এগারোটা করে নেবো। তো মোট এখানে আমার বারোটা ডাবল কুশি থাকবে। তো পুরোটা করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি বারোটা ডাবল কুশি নিয়েছি। তো এটাকে আমি যেখানে খোলা সুতাটা থাকবে ওটা টেনে এটাকে খিঁচে নেব,
এবারে খিচে নেব খিচে নিয়েছি তো এখানে করেছি আমি দেখুন তিনটা চেইন সহকারে 12টা ডাবল ক্রোশি তো এটাকে আমি দেখুন যেখানে তিনটা চেইন করেছি ওটার উপরে একটা এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নেব জয়েন করে নিয়েছি এখন এখানে আবার তিনটা চেইন করে নেব 1 2 3 তিনটা চেইন করেছি তো এখানে যখন আমি চেইনটা করব তখন এই যে এখান থেকে যে ম্যাজিক রিং এর বাতি সুতাটা আমি এটার ভিতরে দিয়ে দেব কারণ এটা আমি কাজ করাটা আমি এখন ভিতরে দিয়ে দেব তাহলে আর এটা দেখা যাবে না তো এখান থেকে আমি তিনটা চেইন করে নিয়েছি তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশি তো এখন দেখুন এখানে আমি 12টা ডাবল ক্রোশি করে নিয়েছি ম্যাজিক রিং এর মধ্যে আর এটা যে আমি করেছি এখানে আমি এটাতে 12টা করেছি এখানে 13টা করেছি তো এটা 3 থেকে 6 মান্থের জন্য এই 6 থেকে সরি 6 থেকে এটা এটা 6 থেকে 9 মান্থের জন্য তো আমি যেটা করেছি এখন এটা করেছি 3 থেকে 6 মান্থের জন্য 12টা 12টা 3 থেকে 6 আর 13টা হলে 6 থেকে 9 তো এখন এখান থেকে আমি করে নেব যে 12টা ডাবল ক্রোশি করেছি 12টার মধ্যে যেমন স্লিপ স্টিচ যেখানে দিয়েছি ওখানের মধ্যে আরেকটা ডাবল ক্রোশি তাহলে এখানে যতগুলি ডাবল ক্রোশি করেছি ওগুলির মধ্যে সবটার মধ্যে আমি দুইটা দুইটা ডাবল ক্রোশি করে নেব একটার মধ্যে দুইটা তাহলে আমার এখানে 12টার মধ্যে 24টা ডাবল ক্রোশি হয়ে যাবে এইভাবে একটার মধ্যে দুইটা করে করে নেব চেইনের উপরে চেইন করেছি এখন চেইনের পাশে একটা ডাবল ক্রোশি করেছি তাহলে এখানে দুইটা হয়ে গেল এরপরে প্রত্যেকটা ডাবল ক্রোশির মধ্যে যে 11টা ডাবল ক্রোশি করেছি ওগুলি প্রত্যেকটার মধ্যে দুইটা দুইটা করে নেব তাহলে মোট এখানে 22টা আর চেইন চেইনের পাশে দুইটা মোট 24টা তো 24টা এভাবে ডাবল ক্রোশি করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি তো এইভাবে আমি সাদা কালার দিয়ে দুইটা লাইন কম করব সাদা দিয়ে দুইটা লাইন করব এটা পুরোটা কমপ্লিট করে এসে আমি দেখিয়ে দিতেছি দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম এখন এটা আমি গুনে দেখব দেখুন এভাবে হয়ে গেলে এভাবে আমি খুলে নেব এখন গুনে দেখব আমি এখানে 24টা ডাবল ক্রোশে ঠিক আছে কিনা চব্বিশটা 24টা ডাবল ক্রোশে ঠিক আছে এখন আমি যেখানে তিনটা চেইন করেছি ওটার উপরেরটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি আবার জয়েন করে নেবো এভাবে জয়েন করে নিয়েছি এখন এইখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নেব জয়েন করে নিয়ে এখন আমি নীল আমি যে হালকা নীল নিয়েছি ওটা দিয়ে আমি এখন কাজটা শুরু করব এখন এইভাবে এর ভিতরে এই সাদাটা আমি টেনে খিচে নেব খিচে নিয়ে দেখুন এখান থেকে একটা চেইন করে পরে সাদাটা স্লিপ স্টিচ করেছি ওখান থেকে একটা সিঙ্গেল ক্রোশি এইভাবে উঠিয়ে নেব 1 2 3 একটা সিঙ্গেল ক্রোশি দুইটা চেইন এখনও একই জায়গার মধ্যে আমি আবার একটা ডাবল ক্রোশি করে নেব এভাবে করে নিয়েছি এখন যে সাদাটা দিয়ে কিছু সাদাটা আমি কেটে নেব এভাবে এখন যে সাদা আর নীল ও দুইটাকে আমি এক গিট করে নেব এটা আর এটা গিট করে নিয়েছি এখন এখান থেকে দেখুন আমি দেখুন এখানে যে আমি চেইন একটা সিঙ্গেল ক্রোশি দুইটা চেইন একটা ডাবল ক্রোশি করে নিয়েছি এখন এর পরের থেকে যতগুলি যে ডাবল ক্রোশি করেছি আমি প্রত্যেকটার মধ্যে একটা একটা ডাবল ক্রোশি করে নেব এভাবে তো এখানে আমি যে নিচে 24টা ডাবল ক্রোশি আছে 24টার মধ্যে 24টা ডাবল ক্রোশি করে নেব প্রতিটার মধ্যে একটা একটা করে এভাবে আমার পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এভাবে নিচে যে 24টা করেছি 24টার মধ্যে 24টা ডাবল ক্রোশি তো পুরো লাইনটা কমপ্লিট করে আমি আবার দেখিয়ে দিতেছি দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম এখন এখানে উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব
জয়েন করে নিয়ে আবার তিনটা চেইন 1 2 3 তো এখানে দেখুন আমি যে 24টার উপরে 24টা ডাবল ক্রোশি করেছি তো এখন আমি একই ভাবে দেখুন এইভাবে 24টার উপরে 24টা এভাবে আমি ডাবল ক্রোশি করে নিয়েছি সাইজটার জন্য তো আমি একই ভাবে আবার 24টার উপরে 24টা ডাবল ক্রোশি তিনটা চেইন করে এভাবে আমি 1 2 3 4 আরো চারটা লাইন কমপ্লিট করব আপনারা আপনাদের যে সাইজ করবেন বাচ্চার পায়ের ওই সাইজ অনুযায়ী আপনারা দেখবেন এখানে কয়টা লাইন হয় এভাবে কয়টা লাইন হয় আপনারা যদি তিনটা হয় তিনটা লাইন করবেন বা যদি চারটা হয় চারটা পাঁচটা হলে পাঁচটার থেকে যদি আর বড় হয় বড় করতে পারেন তো এইভাবে আপনারা এটা লম্বাটা আপনারা করে নেবেন আমি এখানে পাঁচটা দিয়েছি বলে আপনারা পাঁচটা দেবেন তেমন কোনো কথা নাই তো এখানে আমার সুতা আর কাটা অনুযায়ী এটা ছোট বড় হতে পারে সুতা আর কাটা অনুযায়ী আপনাদের ছোট বড় হতে পারে তো এখানে আপনাদের লাইন আরও বেশি হতে পারে আরও কম হতে পারে তাহলে আপনারা সাইজটা মেপে নিয়ে তারপর এটা কম বেশি হিসেবে লম্বাতে সাইজটা আপনারা করে নেবেন এভাবে এখন এখানে আমি যে পাঁচটা এটা করেছি পাঁচটা লাইনের তো আমি একটা কমপ্লিট করেছি আরও চারটা লাইন এখানে আমি আরও চারটা লাইন কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো চারটা লাইন কমপ্লিট করে তো আমার সাইজটা অনুযায়ী তো আপনারা লম্বাতে মেপে নিয়ে আপনারা আপনাদের সাইজটা অনুযায়ী আপনারা করবেন তো পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি এরপরেরটা দেখুন আমি পাঁচটা লাইন কমপ্লিট করে আসলাম এখন আমি এখানে আবার কালারটা চেঞ্জ করে নেবো দেখুন পায়ের যে পিছনে মুড়ি থাকে এটার জন্য তো এখানে আমি পাঁচটা লাইন কমপ্লিট করে এসে এখন আমি সাদাটা দিয়ে আবার শুরু করবো এখন এখান থেকে আবার আমি সাদাটা দিয়ে এটা উঠিয়ে নেবো দেখুন এভাবে নীলটা এখানে নীলটা আমি এভাবে টেনে খিঁচে এটাকে এভাবে সরে দেবো কারণ এটা আমি কাটবো না এটা দিয়ে আমি আবার কাজ করব দেখুন এখন সাদাটা দিয়ে আমি আবার এখানে একটা চেইন করে নীলটা খিঁচে নিয়ে এখান থেকে একটা চেইন করে এখান থেকে একটা এভাবে সিঙ্গেল ক্রোশি উঠিয়ে নেবো এভাবে সিঙ্গেল ক্রোশি উঠিয়ে নিয়ে আমি এখান থেকে দুটা চেইন করে নেবো এক দুই দুটা চেইন করে নিয়েছি এখন এখান থেকে আমি আবার এখানে একটা ডাবল ক্রোশি করে নেব এভাবে তো এখানে যে আমি করেছি 24টা ডাবল ক্রোশি 24টার এখন এখানে অর্ধেক করে নেব 12টা এখানে যে আমি 12টা দিয়ে শুরু করেছি এখানে ঠিক 12টাই করে নেব আবার ডাবল ক্রোশি 12টা ডাবল ক্রোশি করে এসে দেখিয়ে দিতেছি আবার সাদাটা দিয়ে আমি 12টা ডাবল ক্রোশি করে নেব দেখুন আমি এখানে করে এসেছি 12টা এভাবে সাদা দিয়ে ডাবল ক্রোশি এখন এখানে আমি তিনটা চেইন করে নিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এখানে আমি দেখুন এভাবে একটা দুইটা দুইটা ডাবল ক্রোশিকে আমি একটা করে নেব এভাবে একটা করে নেব আবার এখানে দুইটা ডাবল ক্রোশিকে আমি একটা করে নেব তো এইভাবে যেখানে 12টা ডাবল ক্রোশি করেছি 12টা ডাবল ক্রোশিকে আমি এখানে 6টা করে নেব এখানে আমি দুইটাকে একটা করব তো 12টা ডাবল ক্রোশিকে আমি 6টা করে নেব প্রথমে একটা ডাবল ক্রোশি করব তখন এটা ইনকমপ্লিট করব এভাবে দুটো লুপ ফেলে একটা লুপ কাটার সাথে আটকে রাখবো আবার একটা উঠিয়ে আবার আটকে রাখবো তো এভাবে তিনটা লুপকে একসাথে এভাবে জয়েন করে নেব তো এইভাবে আমি 12টাকে 6টা করে নেব ছয়টা করে নিয়েছি এখন আবার তিনটা চেইন করে নেবো এক দুই তিন তিনটা চেইন করে এইভাবে ঘুরিয়ে নেবো দেখেন যে ছয়টা করেছি ছয়টাকে আমি এখন একসাথে করে নেবো সবগুলি এভাবে এক ছয় ছয়টাকে এভাবে একসাথে উঠিয়ে আমি ছয়টাকে একসাথে এভাবে একসাথে জয়েন করে নেব এটাকে এভাবে আটকে নেব এখন 12টা করেছি 12টাকে 6টা করেছি 6টাকে আবার একসাথে এভাবে একটা করে নিয়েছি এখান থেকে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে এভাবে একটা চেইন করে জয়েন করে নেব
তো এখান থেকে আমি বাতি সুতা কেটে নেব কেটে নিয়েছি তো এটা হয়ে গেল আমার পিছনের যে মুড়ির অংশ দেখুন এভাবে হয়ে গেল এভাবে দেখুন এভাবে হয়ে গেল এটা দেখুন বাকিটা করে নেব দেখুন এই যে নীল রঙে রেখেছি আমি এটা কাটি নিয়ে আবার এখান থেকে আমি দেখুন যে উপরে ডাবল কুশিটা আছে ওটার থেকে এইভাবে নিয়ে আমি একটা এখানে চেইন করে নেব দেখুন এইভাবে তিনটা চেইন করে নেব এইভাবে তিনটা চেইন করে যে সাদাটা করেছি আমি 12টা তো 12টা এখানে আমি ডাবল কুশি করে নেব আবার এখানে যে এই পাশে 6টা এই পাশে 6টা মোট এইভাবে 12টা করে নেব তারপর এই দিকে 12টা তাহলে গোলের পরিমাণ যে আমি রাউন্ড দিয়ে 24টা করেছি তাহলে এটা হয়ে যাবে তো এখানে আমি 6টা এই পাশে 6টা ডাবল কুশি করে নেব দেখুন এখানে আমি এটা করেছি এখানের ডাবল কুশি এখন এখান থেকে আমি করে নেব একটা প্রথমে একটা ডাবল কুশি দেখুন এইভাবে তো একটা আমি কমপ্লিট করব না কারণ এখানে 6টা করলে এটা অনেক ফাঁকা ফাঁকা হবে তাহলে তাই আমি একটাকে দুইটা করে নেব দেখুন দুইটাকে আমি একটা করে নেব যেন ফাঁকা না থাকে তো এভাবে আমি উঠিয়ে নেব এখানে দুইটা দুইটাকে আমি একটা করে নিয়েছি এভাবে তাহলে এখানে হয়েছে আমার একটা স্টিচ একটা চেইন একটা দুইটা ডাবল কুশি তারপর এখানে করে নেব আমি একটা স্টিচ তাহলে এখন হয়েছে আমার তিনটা স্টিচ তারপর এখানে করে নেব আবার এখন একটা স্টিচ আবার এখান থেকে করে নেব একটা দুইটাকে একটা করে নেব এভাবে তাহলে হয়ে গেল আমার চারটা স্টিচ তারপর এখানে করে নেব আমি একটা তাহলে হয়ে গেল আমার পাঁচটা স্টিচ তারপর এখানে করে নেব আবার একটা স্টিচ মাঝখানে তো আমার হয়ে গেল এখানে ছয়টা স্টিচ এই পাশে এখন করে নেব এই পাশে ছয়টা স্টিচ মাঝখানে এখানে করে নেব একটা যেখানে সবগুলো আমি জয়েন করেছি সাদার ওখান থেকে করে নেব একটা স্টিচ করে নিয়ে পরের থেকে করব একটা এভাবে পরেরটার মধ্যে করব আমি দুইটাকে একটা দেখুন যে বাড়তি সুতা আছে এটা আমি এটা ভিতর দিয়ে দিয়ে দেব কাজ করার টাইমে তো এখানে করে নেব একটা স্টিচ দুইটা দুইটাকে করে নেব আমি একটা স্টিচ এভাবে করে নিয়েছি তাহলে এখানে আমার তিনটা হয়ে গেল তিনটা এখানে করে নেব আবার একটা তাহলে হয়ে গেল চারটা তারপরে এখানে করে নেব দুইটাকে একটা দুইটাকে করে নিয়েছি আমি একটা তাহলে পাঁচটা স্টিচ এখন হবে এখানে একটা ছয়টা স্টিচ হয়ে গেল তারপরে এখানে নীল থেকে যেখানে নীল রঙের করেছি ওখানে একটা এভাবে হয়ে গেল এখানে ছয়টা ছয়টা 12টা স্টিচ আমি করে নিয়েছি দেখুন এভাবে এখন এটা আমি রাউন্ড দিয়ে এখন 12টা করেছি এখন বাকিটার মধ্যে করব 12টা একটা করে নিয়েছি এখান থেকে করব এক দুই তিন চার এই দেখুন করে এসেছি আমি 12টা স্টিচ এখন এটাকে আমি আবার আগের মতো উপরে যে তিনটা চেইন করেছি ওটার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দেবো হয়ে গেল
আবার তিনটা চেইন এক দুই তিন তিনটা চেইন করে নিয়েছি এভাবে হয়ে গেল এখন এটাকে আমি রাউন্ড দিয়ে উপর দিকে উঠাবো যে 24টা ডাবল কুশি করেছি 24টাকে বারবার আমি যত বড় করি অত বড় করে নেব দেখুন এইভাবে এই লাইনটা আমি কমপ্লিট করেছি এখন এখানে আরো তিনটা লাইন করে এরপর আমি সাদা দিয়ে করব এইভাবে তো আপনারা এটা যত বড় করেন যদি দুইটা করেন দুইটা দিয়ে পরে সাদা দিয়ে বা যে কালার দিবেন আপনারা ওটা দিয়ে করবেন তো এইভাবে হবে আপনারা এখানে যখন আমি 12টা নিয়েছি তাহলে এখানে 12টা হয়েছে এখানে 12টার অর্ধেক হয়েছে তো আবার এইভাবে 24টা হয়েছে আপনারা যদি 13টা নেন 13 থেকে শুরু করে এখানে 26টা হবে এরপর এখানে গিয়েও 13টা করে নেবেন যতগুলি এখানে নেবেন ততগুলি এখানে করবেন 14টা নিলে 14টা যদি বড় সাইজ করেন 15টা নিলে 15টা 16টা নিলে 16টা এখানে আমি যে দুটো দুটো করেছি আপনারা যদি 13টা নেন তখন তিনটাকে একটা করে নেবেন প্রথমে দুটো দুটো করে লাস্টে গিয়ে তিনটে স্টিচকে একটা করে নেবেন তাহলে হয়ে যাবে এটা মিলে যাবে তো এখন এখানে আমি একটা লাইন কমপ্লিট করেছি আর তিনটা লাইন কমপ্লিট করে এসে আবার দেখিয়ে দিতেছি ঠিক একইভাবে যেভাবে ডাবল কুশিগুলির উপরে ডাবল কুশি করেছি নিচের এটাতে ঠিক এখানেও একইভাবে এখন যে 24টার উপরে 24টা ডাবল কুশি করে নেব তিনটা লাইন এখানে আমি দুইটাকে একটা স্টিচ করেছি ওখানে এখন একটা একটা স্টিচই হবে ডাবল কুশি দেখুন আমি চারটা লাইন কমপ্লিট করে আসলাম এখন আমি সাদাটা দিয়ে শুরু করব এই জন্য আমি সাদাটা দিয়ে আবার উঠিয়ে নেব এইভাবে নীলটার ভিতর থেকে এবার সাদা দিয়ে উঠিয়ে নীলটাকে এইভাবে খিঁচে নেব খিঁচে নিয়ে একটা চেইন করে আমি এখান থেকে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওখান থেকে একটা চেইন করে নেব একটা সিঙ্গেল কুশি করে নেব এইভাবে একটা সিঙ্গেল কুশি দুটা চেইন এখন এটাকে আমি এইভাবে খিঁচে নেব নীলটাকে খিঁচে নেব খিঁচে নিয়ে এখন আমার আর নীলটা লাগবে না আমি এটাকে কেটে নেব কেটে ফেলবো কেটে নিয়ে আমি এখানে একটা গিট করে নেব সাদা আর নীলটার মধ্যে একটা গিট করে নেব এইভাবে গিট করে নিয়েছি গিট করে নিই আমি তখন এখান থেকে আবার ডাবল কুশি করে নেব যতগুলি ডাবল কুশি করেছি আমি 24টা 24টার মধ্যে আবার 24টা ডাবল কুশি করে নেব এভাবে বাড়তি সুতাগুলি এটার মধ্যে আমি এভাবে দিয়ে দেব কাজ করার টাইমে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম এখন এটার উপর একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আবার জয়েন করে নেব জয়েন করে আবার তিন দেখুন জয়েন করে একটা চেইন করে নিয়েছি এখন যেখানে চেইনটা করেছি ওটা আমি এভাবে ফ্রেন্ড লুপ ধরে একটা সিঙ্গেল কুশি করে নেব আবার দুটা চেইন করে নেব এভাবে এখন এর পাশে যে ডাবল কুশি করেছি ওটা আমি ব্যাক লুপ ধরে ডাবল কুশি করে নেব এভাবে এভাবে ব্যাক লুপ ধরে এখন এর পাশেরটা ধরে আমি ফ্রেন্ড লুপ ধরে ডাবল কুশি করে নেব এর পাশের আমি ব্যাক লুপ ধরে ডাবল কুশি করে নেব এর পাশেরটা আমি ফ্রেন্ড লুপ ধরে করে নেব তো এইভাবে আমি যতগুলি ডাবল কুশি করেছি একটা ফ্রেন্ড লুপ ধরে একটা ব্যাক লুপ ধরে ডাবল কুশি করে নেব তো এটা পুরোটা কমপ্লিট করে এসে আমি একইভাবে আবার দেখিয়ে দিতেছি একটা ফ্রেন্ড লুপ ধরে ডাবল কুশি একটা ব্যাক লুপ ধরে ডাবল কুশি এই 24টার মধ্যে আমি 12টা ফ্রেন্ড লুপ ধরে 12টা ব্যাক লুপ ধরে ডাবল কুশি করে নেব
পুরোটা কমপ্লিট করে আমি দেখিয়ে দিতেছি আবার। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা অন্যর মাঝে শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে বা ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলটার মধ্যে যারা নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটা অন করে দেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর ইয়াসমিন ক্রাফটস নামের আমার একটা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে। ফেসবুক গ্রুপটার মধ্যে আপনারা অ্যাড হয়ে আপনাদের করা কাজগুলো শেয়ার করতে পারেন, আর ফেসবুক পেজটা আপনারা ফলো করতে পারেন। ওখানে সব কিছু আমার শর্ট ভিডিও দেওয়া আছে, ওই ফেসবুক পেজটার মধ্যে আপনারা দেখতে পারেন কোনটা আপনাদের ভালো লাগে, ওই হিসেবে আপনারা ওটা চ্যানেলে এসে আবার কাজটা করতে পারেন। তো এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নেব ফ্রন্ট লুপ আর ব্যাক লুপ ধরে। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। এখন যে তিনটা চেইন করেছি ওইটার উপরে আবার স্লিপ স্টিচ দিয়ে এইভাবে জয়েন করে নেব। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি, এখন এখানে একটা চেইন করে নেব। চেইন করে নিয়ে যে আমি তিনটা এখন এখানে চেইন করেছি ওইটাকে এইভাবে ব্যাক লুপ ধরে নেব। ব্যাক লুপ ধরে এভাবে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, এরপরে দুইটা চেইন করে নেব। যেমন এখানে যেহেতু দুইটা পাশাপাশি আমার ডাবল ফ্রন্ট লুপ ধরে হয়ে গেছে, তাহলে এখন এই লাইনের মধ্যে আমি এটাকে ব্যাক লুপ ধরে করে নেব, তারপর একটা ফ্রন্ট লুপ ধরে করে নেব। ফ্রন্ট লুপ যেটা করেছি আমি ফ্রন্ট লুপ ধরে করব, এখন ব্যাক লুপ যেটা ধরে করেছি এটা ব্যাক লুপ ধরে করব। ফ্রন্ট লুপটা ফ্রন্ট লুপ আর ব্যাক লুপেরটা ব্যাক লুপ। তো এইভাবে আমি লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি তিনটা লাইনে কমপ্লিট করেছি, এক দুই তিন। তো এখানেও আমি ঠিক একইভাবে তিনটা লাইনে কমপ্লিট করব, দুটা কমপ্লিট করেছি, এখন এটা লাস্টের লাইন। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। এটা পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। যেখানে আমি তিনটা চেইন করেছি একটা সিঙ্গেল ক্রোশে দুইটা চেইন, ওখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। তো এখানে আমি আরও একটা দুইটা স্লিপ স্টিচ দিয়ে নেব, একটা চেইন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি, চেইন করবো না, এখানে আমি এটা কেটে নেব। এখন এটা আমার শেষ হয়ে গেল, এখান থেকে আমি বাড়তি সুতা কেটে নেব। কেটে নিয়েছি এভাবে, এটা আমি এখন সুই দিয়ে সেলাই করে নেব। সুই নিয়েছি, দেখুন হয়ে গেল। এভাবে দুইটা সুতাকে একটা করে দেখুন এভাবে গিট দিয়ে, এখন এখানে আমি একটা ধরে নেব এভাবে, এখন এখানে আমি এভাবে চেইন করে নেব। এটা চাইলে আপনারা দুটা কালার দিয়ে করতে পারেন, কিন্তু আমি একটা কালার দিয়ে করব এভাবে। মোজাতে লাগানোর জন্য আমি এভাবে পিতাটা বানিয়ে নেব।
দেখুন এটা দুইভাবে দুইটা এইভাবে আমি পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলিকে এখানে লাগিয়ে নেব। এখন এইভাবে ধরে দেখুন এইভাবে আমি এটা এইভাবে পিঠা দিয়ে নেব। এটা কিভাবে এভাবে সামনে ধরে সুবিধার জন্য আমি এইভাবে একটা প্লাস্টিকের সুই নিয়ে নিয়েছি। ওটা এভাবে দিয়ে এইভাবে ধরে সক্সটাকে এভাবে সামনে দিয়ে দেখুন এভাবে যে তিনটে লাইন করেছি ওটার মাঝখানটার মধ্যে আমি এটা লাগিয়ে নেব। আগে নিয়ে এটাকে আমি সমান করে কেটে নেব। কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে পম পম লাগিয়ে দিতে পারেন বা টার্সেল লাগিয়ে দিতে পারেন এভাবে। তো আমি এভাবেই রাখবো, কিছু লাগাবো না। আমি এটা পিতারগুলির মধ্যে কিছু লাগাবো না এবারে টার্সেল। আপনারা চাইলে টার্সেল বা পম্পম লাগিয়ে নিতে পারেন। এখানে আমি এইভাবে রাখবো, কিছু লাগাবো না এভাবে। তাহলে যখন বাচ্চাদের পায়ে পরাবো তবে একটু হালকা টেনে এটাকে বেঁধে দিলে এটা আর খুলে পড়বে না এভাবে। তাহলে আজ এতটুকুই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।